गुड मॉर्निंग सबाई के आबार एक नतून भिडियोते अनेक अनेक स्वागत। ये घूमते उठे गेछि, चा फा खावा गेछे। आज के निरामिषी रान्ना करब डाल आलू सिद्ध और भेंडी आलू भाजा। ये देखो हमारे मिस्टी लेजटा कत बड़ो हो गेछे, सब गायर लोमगुलो झरे गिये नतून आबार लोम हो गेछे। ये आमरा ई ठाकुरटा ऊपर ही रखा आछे, आमादेर नीचे जायगा नेई बोले ठाकुरटा ऊपर रखा। सोमवार को एखोनो आमादेर हिंदुस्तानी दुटो सोमवार एखोनो बाकी आछे, एखोनो दुटो सोमवार पुजो करते हबे। आज के देखुन रान्ना कि करछे। ये आलू सिद्ध बसिये दिएछि प्रेसार कूकारे। आमि भातेर मध्ये कोनो समय आलू दिई ना। एई जे भात आमार फुटछे आर डाल हये गेछे, एटाई होच्छे आमार आजके मेनु। ब्यास एखोनो कापड़ फापड़ कपड़ा धोया हो गए, एखोनो मेला हयनि, धुए नियेछि। संगे संगे उठे कपड़ धुए बासन दिए माने बासी कपड़ छेड़े नियेछि। एई जे आमार हाजबैंड जल भरछे। এই যে আমার হাজবেন্ড সব জলই মোটামুটি ভরে দিয়ে চলে যায়, আমার সেরকম কোনো খাটনি হয় না জল ভরাতে। তারপর টুকটাক হয়, আমার ছেলে মেয়েরা ভয় দেখছি জল ভরতে খুবই এখানে কষ্ট হয়। বলছি একটা মোটর কেনো, জলের মোটর কিনলে খুবই ভালো হয়, কিন্তু এত টাকা বিল আসবে, আবার বিলটা কোথা থেকে দেবো এই চিন্তা ভাবনা করে আর কিনতে পারি না। আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, ঘুমাচ্ছে, এখনও বিছনা তোলা হয়নি। এই বিছনা তুলবো, বিছনা তুলে এই সবাই টিফিন টিফিন করবে, বেশি করে আমার হাজবেন্ড টিফিন করবে, টিফিন করে বেরিয়ে যাবে ডিউটি। এই দেখুন ওইখানে একটা ছোট জানলা আছে, জানলাটা দিয়ে এত মানে আলো আসে, মানে ঘরটা পুরো আলো আলো হয়ে যায়, তবু লাইট জ্বালাতে হয়। আমার ছেলেমেয়েরা যাচ্ছে, আমার লাইট না জ্বালাবে মন শান্তি হবে না। এই দেখুন সব এই একটা এদিকে একটা ওইদিকে পড়ে আছে। এই যে আমার এখনও রান্না কিছুটা বাকি আছে, এখনও হয়নি। এই যে ভাজাটা করছি, এই কড়াইটা কালো বলে কিছু মনে করবেন না, কড়াইটা এত রান্না করে করে ননস্টিকের কড়াইকেও ফেল করে দেবে, এত সুন্দর কম তেল লাগে। আমি ভাজা এই মধ্যেই করে এই দেখুন আলুটা মেখে নিয়েছি। এই দেখুন চলুন বাইরেটা একটু দেখাচ্ছি আপনাকে। এই দেখুন আমার হাজবেন্ড চা পাউরুটি খাচ্ছে, আমার মেয়ে আরামসে ছুটি বলে ওপরে বসে আছে, তারপর যাবে কোচিংয়ে। এখনও কোচিংয়ে বেড়ে নিয়ে যে আমার হাজবেন্ডের টিফিন যেটি একটা ভাত ডাল তরকারি তিনটে টিফিন কারি আছে। এই আমার ছেলে বিরাজ করতে বেরোচ্ছে, আমি বাইরে একটা হালকাই সামনে দিয়ে দেখাচ্ছি, বেশি বেরোতে পারছি না, আমার এখন খুব কাজের তাড়া আছে, এর জন্য আমি বেশি বেরোতে পারছি না। এই যে ওই একটা নিয়ে আর কি মাত্র মাত্র যাচ্ছে। এই আমার ভিডিও কেমন লাগছে সবাইকে বলবেন, আর ভুল চুক হলে ক্ষমা করবেন। নমস্কার।